هذا كتاب عربي এটা একটা আরবি বই আরবি বই মানে হচ্ছে আরবি ভাষা এর ভাষাটা কি আরবি هذا كتاب عربي هذا كتاب عربي এটা হচ্ছে আরবি কিতাব বা আরবি বই তারপর هذا كتاب القصتي قصتي এটা একটি গল্পের বই এটা একটা গল্পের বই কিতাবুল কিসসাতি গল্পের বই কিতাবটা মুদাফ আল কিসসাতি মুদাফ ইলাইহি আমরা বলেছি গতকাল যে মুদাফটা হলো যাকে সম্পর্কিত করা হয় কারো সাথে হ্যাঁ যাকে কারো সাথে সম্পর্কিত করা হয় তাকে কি বলে মুদাফ বলে মুদাফ বলে আর যার সাথে সম্পর্কিত করা হয় সেটা কি মুদাফ ইলাই তাহলে বলা হচ্ছে এখানে গল্পের বই তাহলে বইটা কার সাথে সম্পর্কিত করা হচ্ছে গল্পের সাথে গল্পের সাথে অর্থাৎ গল্পের অনেক বই আছে তার মধ্যে এটা একটা গল্পের বই তাহলে এখানে হলো هذا كتاب القصتي كتاب تهول مضاف على القصتي مضاف إليه أمرا بولي سلام مضاف تكي هتے پارنا تنبين عربي هتے پارنا تنبين هتے پارنا كنتو مضاف إليه تا كنتو شب كسوي هتے پار علی پلام هتے پارے ابا تنبين جوكتو هتے پارے تلے هذا كتاب القصتي اتا اكتی گول پیر بوئی في هذا الكتاب اي كتاب قصه جميله اي كتاب একটি সুন্দর গল্প আছে قصه গল্প جميله মানে সুন্দর في هذا الكتاب اي كتاب قصه جميله قصه جميله اي كتاب একটি সুন্দর কি আছে গল্প আছে কিতাবে মানে এই কিতাবের মধ্যে اسم القصتي ওই যে যে কিসার কথা বলা হলো গল্পের কথা বলা হলো সেই গল্পের নাম হলো আলফারু ওয়াল আসাদু اسم القصتي আলফারু ওয়াল আসাদু اسم القصتي মানে গল্পের নাম বা গল্পটির নাম হলো আল কিসাতু সরি আলফারু ওয়াল আসাদু অর্থাৎ الفارو মানে কি ইদুর আল ওয়াল আসাদু এবং সিংহ একটি সিংহ এবং ইদুরের গল্প সিংহ এবং ইদুরের গল্প তাহলে প্রথমে বলা হলো এটা একটা আরবি বই এরপরে বলা হলো এটা একটা গল্পের বই তারপরে বলা হলো যে এই বইয়ে একটি সুন্দর গল্প আছে এবং ইসমুল কিসসাতি গল্পটির নাম হলো আলফারু ওয়াল আসাদু আলফারু ইদুর ওয়াল আসাদু হলো সিংহ তারপর আমরা চলে যাব তিলকা হুজরাতুল মুআল্লিমি হুজরাতুন মানে হচ্ছে কামরা ঘর হুজরাখানা তাহলে তিলকা হুজরাতুল মুআল্লিমি ওটা কার ঘর বা কামরা শিক্ষকের শিক্ষকের কামরা ওইটা শিক্ষকের কামরা হুজুরাতুহু এখন শিক্ষকের কামরার একটা ডেসক্রিপশন দেয়া হচ্ছে যে হুজুরাতুহু তার কামরা হলো ওয়াসিআতুন প্রশস্ত মানে বড় ওয়ানাজিফাতুন এবং কি পরিচ্ছন্ন পরিষ্কার বা পরিচ্ছন্ন তার কামরাটি প্রশস্ত এবং পরিচ্ছন্ন তার মানে সে পরিপাটি টিচার তার রুমে এরকম কি থাকে রুমটা অনেক বড় এবং আপনি এটা অর্থাৎ রুমটা অনেক পরিচ্ছন্ন এটাই হচ্ছে মানে তার রুমের প্রথম বৈশিষ্ট্য এরপর বলা হচ্ছে যে বাবুল হুজরাত এখন ওই টিচারের যে কামরা সেই কামরার দরজার ব্যাপারে বলা হচ্ছে যে বাবুল হুজরতি মাফতুহুন যে কামরার দরজা কি খোলা কামরার দরজা খোলা কামরাটির দরজা খোলা
ونافذتها مغلقاتون এখানে কিন্তু দেখেন হুজরাতুর বাবুল হুজরাতি মাফতুহুন এই মাফতুহুনটা দ্বারা কাকে উদ্দেশ্য করা হচ্ছে বলেন তো দরজা দরজা দরজাটা হচ্ছে মাসকুলিন মুজাক্কার এজন্য এটা মুজাক্কার হয়েছে কিন্তু এখানে দেখেন ওয়ানাফিজাতুহা এই নাফিজাতুন শব্দটি কিন্তু মুয়ান্নাস এখানে গোলতা ছিল কিন্তু এই হাটাকে যুক্ত করার জন্য এখানে কি আনা হয়েছে লম্বতা আনা হয়েছে তাহলে ওয়ানাফিজাতুহা বলতেছে জানালাটা মুগলাকাতুন মানে বন্ধ এজন্য এটা মুয়ান্নাস হয়েছে তাহলে দরজাটা হচ্ছে মুজাক্কার এইজন্য হয়েছে মাফতুহুন জানালাটি মুয়ান্নাস এইজন্য এটা হয়েছে মুগলাকাতুন তাহলে কি হলো তা কামরার দরজা বা কামরাটির দরজা হলো খোলা এবং উহার জানালা উহার মানে কি ওই কামরার জানালাটা কি বন্ধ ফি হুজরাতিল মুআল্লিমি সারিরুন শিক্ষকের হুজরাতে বা কামরায় একটি খাট আছে ফি হুজরাতিল মুআল্লিমি সারিরুন শিক্ষকের কামরায় একটা কি আছে খাট আছে ওয়া মিন দজাতুন এবং একটি তেপায়া তেপায়া মানে ছোট টেবিল টি টেবিলের মতোই দেখবেন যারা ওই কওমি মাদ্রাসা গুলোতে দেখবেন ওখানে শিক্ষকরা কিন্তু তাদের রুমে বসে ক্লাস নেয় অর্থাৎ আমরা তো স্কুল মাদ্রাসা আমরা দেখতে পাই যে তারা স্টুডেন্টরা ক্লাসরুমে বসে থাকে আর সাবজেক্ট টিচাররা এসে এসে ক্লাসগুলো নিয়ে যায় আর কওমি মাদ্রাসায় হলো স্টুডেন্টদের একটু ই হয় মানে একটু ব্যায়াম হয় তারা একটা ক্লাস হয়ে গেলে আবার আরেকটা ক্লাসের জন্য আরেক রুমে যায় আরেকটা ক্লাস হয়ে গেলে আবার আরেক রুমে যায় ওখানে আবার টিচারদের রুম এরকম থাকে যে টিচাররা রাতে ওখানে কখনো রাত যাপন করে বা করেন না ওখানে রেস্ট নেন আর একটা খাট থাকে আর একটা যে মিন দরজা থাকে আর কি যেটাকে আমরা বলি তেপায়া তিন তিনটে পা বিশিষ্ট টেবিল তা ওইখানে ওনারা ক্লাস নিয়ে রাতেও অনেক সময় ক্লাস থাকে পরে বাসায় চলে যান ওনারা তা এটা হচ্ছে মূলত এটা মাদ্রাসা বা স্কুল যাই বলেন এটা টিচারের রুম বলা হচ্ছে আর কি বিহুজরাতিল মুআল্লিমি মানে শিক্ষকের কামরায় সারিরুন একটা খাট আছে এই যে খাট আর এই নিচে একটা কি থাকে তেপায়া এখন ক্লাস নেয় কিভাবে এখানে বসে আর এখানে স্টুডেন্টরা কিন্তু নিচেই বসে অর্থাৎ মাদুরের উপরে বসে কিন্তু এখানে কি থাকে ডেস্কের মতো ওই ছোট ছোট টেবিলের মতো থাকে আর কি ওর উপরে বই টই রেখে তারা ক্লাস করে তো এটা সেরকম একটা বর্ণনা তাহলে ফি হুজরাতিল মুআল্লিমি সারিরুন ওয়া মিন দজাতুন শিক্ষকের রুমে একটি খাট এবং একটি তেপায়া আছে ফাওকাল মিন দজাতি কিতাবুন ওয়া কলামুন তে মানে মিন দজাতুন মানে তেপায়ার উপরে একটি বই এবং একটি কলম আছে তেপায়ার উপরে একটি বই এবং একটি কলম আছে বইয়ের কলমই তো থাকবে টিচারের টেবিলের উপরে আল কিতাবু ওয়াল কলামু ফাওকাল মিন দজাতি অর্থাৎ এটাকে আবার এখানে কিন্তু দেখেন একটি এই কিতাবুনটা কিন্তু নাকিরা কিতাবুনটা কি নাকিরা ও কলামুন এটাও কিন্তু নাকিরা আমরা জানি যে এই কিতাবুন কলামুন উভয়টা কিন্তু এখানে মুক্তাদায় মুয়াক্খর শুধুমাত্র এতটুকু জেনে রাখেন এই দুইটা মুক্তাদা কিন্তু মুক্তাদাটা সবসময় আগে আসে মানে মুক্তাদা মানেই হলো কিন্তু সাবজেক্ট মুক্তাদা হলো অর্থই কি সেটা হলো সাবজেক্ট আর সাবজেক্টটা সবসময় বাক্যের প্রথমে থাকে আরবিতেও থাকে তাই ইংরেজিতেও থাকে তাই বাংলায়ও থাকে তাই কিন্তু আরবিতে আবার ব্যতিক্রম হয় তখন কারণ হচ্ছে আরবিতে সাবজেক্টটার নিয়ম হলো সে কি হবে ডেফিনিট হবে নির্দিষ্ট হবে ডেফিনিট হবে কিন্তু যখন সাবজেক্টটা ইনডিফিনিট হয় তখন সাবজেক্টটা তার নিজস্ব জায়গাতে সে থাকতে পারে না সে কোথায় চলে যায় প্রেডিকেটের জায়গায় চলে যায় আর প্রেডিকেটটা সাবজেক্টের জায়গায় চলে আসে
এই জন্য এখানে কিন্তু মূলত বাক্যটা এরকম ছিল যে কিতাবুন ওয়া কলামুন ফাওকাল মিন দজাতি, কিন্তু যেহেতু কিতাবুনটা ইনডিফিনিট ওই জন্য পরে দিয়েছে। এরপর পরের সেন্টেন্সটা দেখেন ঠিকই আছে, আল কিতাবু বইটি এটা ডেফিনিট, ওয়াল কলামু এবং কলমটি কোথায়, ফাওকাল মিন দজাতি অর্থাৎ তে পায়ার উপরে। এখন আমরা চলে যাব অনুশীলনী, গতকাল যে পর্যন্ত আমরা অনুশীলন করেছিলাম তারপরে আমরা যাব এখন এখন আমরা চলে যাব আ কিতাবুন আরবিয়ুন হাদা আম কিতাবুন বাঙ্গালিয়ুন, বাঙ্গালিয়ুন বাঙ্গালিয়ুন অর্থ হচ্ছে বাংলা, বাঙ্গালিয়ুন অর্থ কি বাংলা, এটা হচ্ছে ভাষার নাম বাংলা। আর বাংলাদেশি বাংলা দেশীয় তার মানে বাঙালি, তার মানে বাংলাদেশি আর কি। তাহলে আকিতাবুন আরবিয়ুন হাজা, হাজা মানে ইহা, আর অর্থ কি কি, তাহলে এটা কি আরবি বই নাকি বাংলা বই? ফৌজিয়াপা কি বলছেন বলেন। জি আচ্ছা ওসমান জি, এই যে এখানে কথাটা লিখেছে পাওকাল মিন্দা দতি কিতাবুন ও কলামুন, তো এইটা ওই যে মদিনা আরবিকে আমাদের গত পরীক্ষা দিলাম যে তখন একটা কোশ্চেন এসেছিল এরকম আর কি, ওখানে আমি এরকম ফাওকাতেই টিক মার্ক দিয়েছিলাম কিন্তু ওরা ভুল ওটা বলেছে। আর বইও লেখা আছে সাআতিল কলামি ওয়া কিতাবি আলাল মাকতাবে, ওইখানে তো আপা ওইটা তো ঠিকই আছে, সাআতি ওটা ডেফিনিট হয়ে গেছে, ওটা মুদাফ মুদাফিলে হলে ডেফিনিট হয়ে যায়, মানে আমার কলম মুদাফ ওটা ডেফিনিট, অকল আমি এটাও ডেফিনিট, অকিতা আবি এটাও ডেফিনিট, ডেফিনিট হওয়ার কারণে আলা হয়েছে। ওই যে আমার বলেছে না ইয়া মুতাকাল্লিম, আচ্ছা ওই যে আমরা বলেছিলাম না নাউনের সাথে অনেক সময় সর্বনাম যুক্ত হয়ে মুদাফ মুদাফিলেই হয়, যেমন কিতাবি তার মানে কি আমার বই, এটা ডেফিনিট হয়ে গেল না আমার সাথে নির্দিষ্ট হয়ে গেল তো বইটা। হ্যাঁ আমার প্রশ্ন তো ওখানে আলা আছে আর এখানে ফাওকা আছে। না না ওইখানে আলা আছে ঠিক আছে, ওখানে কোন একটা কারণে আছে ওটা তখন পরে আলোচনা হবে, ওটা নিশ্চয় কোনো ভুল ছিল। আর এটার কেস হচ্ছে যে এখানে কিতাবুন কলামুন এটা একেবারেই ডেফিনিট ইনডিফিনিট, কারণ হচ্ছে এর সাথে কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কিতাবুন মানে একটি বই, কলামুন মানে একটি কলম, এটা অনির্দিষ্ট। ঠিক আছে জি আচ্ছা তারপরে দেখেন আকিতাবুল কিসসতি হাদা, না কোথায় বললাম আকিতাবুন আরবিয়ুন হাদা আম কিতাবুন বাঙ্গালিয়ুন, বলছে এটা কি আরবি বই মানে এই বইটা নাকি বাংলা বই, উত্তর কি কিতাবুন আরবিয়ুন, কিতাবুন আরবিয়ুন, কেমন আমরা একটু আগে দেখে আসলাম। আ কিতাবুল কিসসতি হাদা আম কিতাবুল হাদিস, এখন যেহেতু এখানে লেখা আছে কিন্তু রিয়াজুস সালিহিন তাহলে এটা কিন্তু হাদিসেরই বই, তাহলে আ কিতাবুল কিসসতি হাজা এটা কি গল্পের বই নাকি হাদিসের বই, এটা কি গল্পের বই নাকি হাদিসের বই, দা রিয়াজুস সালিহিন যদি হয়ে থাকে তাহলে তো কিতাবুল হাদিস। হাল হাদা কিতাবুন মুফিদুন, এটা কি একটি উপকারী বই, হাল হাদা এটা কি কিতাবুন একটি বই, মুফিদুন মানে হচ্ছে উপকারী, এটা কি একটি উপকারী বই, বই নাম হাদা কিতাবুন মুফিদুন, হ্যাঁ এটা একটা উপকারী বই। হাল হাদা কিতাবুন কাইয়িমুন, এটা কি মূল্যবান, এটা একটি মূল্যবান বই, হ্যাঁ অবশ্যই মূল্যবান বই কারণ হাদিসের বই তো অবশ্যই মূল্যবান বই, তারপরে রিয়াদুস সালেহীন এটাও মূল্যবান বই, তাহলে হাল হাদা কিতাবুন কাইয়িমুন এটা কি একটা আপনার মূল্যবান বা দামি বই, না হাদা কিতাবুন কাইয়িমুন, সবসময় মূল্য তো আর অর্থ দিয়ে হবে না, মূল্য হবে হচ্ছে মূল্যবান অর্থাৎ যেটা থেকে মানুষ বেশি উপকৃত হয় সেই সেন্স থেকেও মূল্যবান হবে। হাল হাদা কিতাবুন আজিমুন, এটা কি একটা বড় বই, আজিমুন মানে আকারে বড় আর কি, হাল হাদা কিতাবুন আজিমুন এটা কি বড়, এই বড়রও আবার বিভিন্ন সংজ্ঞা আছে, কখনো কখনো আজিম মানে হচ্ছে
যে বড়টা বোঝা হচ্ছে আকারে বড়, পাওয়ারের দিক থেকে বড়, যেমন সুবহানা রব্বিয়াল কি হয়েছে, আজিম, আজিম, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা কি ওস্তাজি, আজিম মানে মহান। ওস্তাজি জি, এই যে আল্লাহু আবার আজিম, জি বলেন জি ওস্তাজি, আমরা যে আল্লাহু আজিম বলি, এই আজিমটা তো নিশ্চয়ই পাওয়ারের দিক থেকে বলা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, পাওয়ার, বড়, বড়ত্ব, মহান। এখানে হাল হাজা কিতাবুন আজিমুন, এটা বিভিন্ন অর্থই এখানে দেয়া যেতে পারে। যেমন এটা কি একটা মর্যাদাপূর্ণ বই হতে পারে, আজিম মানে মর্যাদাপূর্ণ, আজিম মানে আকারে বিরাট, আবার আজিম মানে হচ্ছে সম্মানিত হয়, বুঝতে পেরেছেন? আমরা বলে না তোমরা শিক্ষকদের কি করবে, তাজিম করবে, তার মানে কি সম্মান করবে, সেই ক্ষেত্রে একই বানান। সুতরাং হাদিসের বই অবশ্যই একটা কি মর্যাদাপূর্ণ বা সম্মানিত বা বড়, যেটাই বলেন না কেন, আজিম অর্থ হচ্ছে মহান, আজিম অর্থ অর্থ হলো বড়, আজিম অর্থ হচ্ছে সম্মানিত, আজিম অর্থ অর্থ হলো মর্যাদাপূর্ণ। সুতরাং হাল হাজা কিতাবুন আজিমুন, আপনি যে অর্থটাই করবেন না কেন, এটা বইয়ের সাথে মিল করে আপনি অর্থ করতেই পারেন। কাইফা হাদাল কিতাবু, বই, এই বইটি কেমন? তাহলে হাদাল কিতাবু যদি বলেন জামিলুন তাও হবে, মুফিদুন তাও হবে, হাদাল কিতাবু মুফিদুন। এখন বলছে মাসমুল কিতাব, কিতাবটির নাম কি, আমরা কি পড়ে আসলাম? হ্যাঁ, রিয়াজুস সালেহীন লেখা আছে এখানে, তাহলে ইসমুল কিতাবে রিয়াজুস সালেহীন। মা ফি হাদাল কিতাব, এই কিতাবে কি আছে, মা মানে কি, ফি মানে মধ্যে, হাদা মানে এই, আল কিতাব মানে কিতাব, ফি হাদাল কিতাবি হাদিসা, ফি হাদাল কিতাবি হাদিসুন কাসির, হাদি আহাদিসুন কাসিরাতুন মানে অনেক হাদিস আছে, অনেক হাদিস আছে, হাদিসে বহু বসন আহাদিস, আহাদিসুন কাসিরাতুন মানে অনেক, কাসিরাতুন মানে কি অনেক। তাহলে মা ফি হাদাল কিতাব, ফি হাদাল কিতাবে, আবার আপনি বলতে পারেন হাদিসুন বলতে পারেন, আহাদিসুন কাসিরাতুন। হাল তিলকা হুজরাতুল মুআল্লিম, শিক্ষকের রুমে কাসিরাতুন হইলো কেন, মুয়ান্নাস কোনটা, কাসিরাতুন মুয়ান্নাস হইলো না, কাসিরুন কাসিরাতুন হইলো কেন গোলতা? আহাদিস শব্দটা ব্রোকেন প্লুরাল না, ওটা তো, আচ্ছা আচ্ছা, ব্রোকেন প্লুরাল। হাল তিলকা হুজরাতুল ইমামি, হাল মানে কি, তিলকা মানে উহা, হুজরাতুন মানে কামরা, ইমাম মানে ইমাম, ওইটা কি ইমামের কামরা না, এটা কার কামরা ছিল, নাকি হচ্ছে কি দেখে আসতাম আমরা, শিক্ষকের, শিক্ষকের, কিন্তু মুআল্লিম লা, লা তিলকা হুজরাতুল মুআল্লিমি, লা তিলকা হুজরাতুল মুআল্লিমি না, ওইটা কার, শিক্ষকের কামরা। হুজরাতুল ইমামি তিলকা, ইমামের কামরা কি ওইটা, লা ওইটা না, হুজরাতুল ইমামি তিলকা আম হুজরাতুল মুআল্লিমি, বলছে যে তিলকা মানে ওইটা কি ইমামের কামরা নাকি শিক্ষকের কামরা, ওইটা কি, ওইটা কি, ওইটা কি বা ওটা কি ইমামের কামরা নাকি শিক্ষকের কামরা, হুজরাতুল মুআল্লিমি, কাইফা হুজরাতুল মুআল্লিমি, মুআল্লিমের কামরা কেমন, হুজরাতুল মুআল্লিমি ওয়াসিআতুন, আর কি যেন ছিল, নাজিফাতুন, হুজরাতুল মুআল্লিমি ওয়াসিআতুন ওয়া নাজিফাতুন। তার মানে হচ্ছে শিক্ষকের কামরা কেমন ছিল, এক দিকে ছিল প্রশস্ত, আরেক দিকে ছিল পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন, এক দিকে ছিল প্রশস্ত, অন্য দিকে ছিল হলো কি ছিল, পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। এরপরে দেখেন আওয়াসিআতুন হুজরাতুহু আম দাইয়িকাতুন, দাইয়িকাতুন শব্দের অর্থ হলো সংকীর্ণ,
সরু কনজাস্টেড মানে যেটাকে আমরা বলি যে খুবই আপনার কি বলবেন যেখানে জায়গা খুবই কম ঠিক না যেমন মসজিদের ইমাম সাহেবের মসজিদের পাশে ছোট্ট একটা ঘর করে দেয় অনেক সময় এমনও আমি রুম দেখেছি ইমাম সাহেবের রুম যে সেখানে ঢুকলে আর দুইজন একসাথে মানে দরজা ক্রস করা যায় না এটাও এখন একটু বড় হচ্ছে আগে অনেক জায়গা ছিল মিনার তাবুর মতো ওস্তাদ মিনার তাবুর মতো এক হাত বিছনা আর কি হ্যাঁ মিনার তাবুর মতনও রুম আছে কিন্তু যাই হোক আওয়াসিয়াতুন হুজরাতুহু আম দাইয়িকাতুন আওয়াসিয়াতুন হুজরাতুহু তাহলে আমরা কোথা থেকে অর্থ শুরু করব হুজরাতুহু থেকে তার কামরা কি প্রশস্ত নাকি সংকীর্ণ সংকীর্ণ আর কোন বাংলা আছে নাকি প্রশস্তর বা সংকীর্ণ তো মনে ভালো হয় নাকি নাকি সংকীর্ণই সুন্দর ভালো বাংলা জি তাহলে তার কামরা কি প্রশস্ত নাকি সংকীর্ণ উত্তর হলো ওয়াসিআতুন প্রশস্ত আমাফতুহুন বাবুল হুজরাতি আমাফতুহুন বাবুল হুজরাতি মানে কামরার দরজা কি খোলা আমাফতুহুন বাবুল হুজরাতি দরজা কামরার দরজা কি খোলা নাম বাবুল হুজরাতি মাফতুহুন ওই যে আমরা পড়লাম দরজা খোলা জানালা কি বন্ধ বন্ধ আমাফতুহুন বাবুল হুজরাতি আমুগলাকুন বলছে যে কামরার দরজা কি খোলা নাকি বন্ধ কামরার দরজা কি খোলা নাকি বন্ধ অর্থাৎ কামরার দরজা কি খোলা মাফতুহুন নাকি মুগলাকুন তাহলে কি হবে মাফতুহুন মাফতুহুন আমাফতুহুন নাফিজাতুল হুজরাতি আম মুগলাকাতুন ওস্তাদ জি মাফতুহাতুন কোনটা ওই যে নাফিজাতুনের আগে আপনি মাফতুহুন বলছেন আমাফতুহাতুন নাফিজাতুল হুজরাতি আম মুগলাকাতুন বলছে যে কামরার জানালা কামরার জানালা কি খোলা নাকি বন্ধ মুগলাকাতুন বন্ধ তাহলে শিক্ষকের কামরার জানালাটা কিন্তু বন্ধ ছিল মাযা ফি হুজরাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায় কি আছে তাহলে কি ছিল ফি হুজরাতিল মুআল্লিমি সারিরুন ওয়ামিন দজাতুন কি ছিল একটি খাট এবং একটি তেপায়া আইনা সারিরু আলমিন্দাজাতু আসারিরু আলমিন্দাজাতু ফি হুজরাতিল মুআল্লিমি আসারিরু আলমিন্দাজাতু ফি হুজরাতিল মুআল্লিমি অর্থাৎ খাটটি এবং তেপায়াটি কোথায় উত্তর কি আসারিরু আলমিন দজাতু ফি হুজরাতিল মুআল্লিমি অর্থাৎ শিক্ষকে রুমে তারপরে দেখেন মাযা ফাওকাল মিন দজাতি টেবিলের উপরে কি ছিল ফাওকাল মিন দজাতি কিতাবুন ওয়া কলামুন ফাওকাল মিন দজাতি কিতাবুন ওয়া কলামুন অর্থাৎ টেপার উপরে একটি বই এবং একটি কলম ছিল আকিতাবুন ফাওকাল মিন দজাতি আম কুরাসাতুন বলছে টেপার উপরে কি একটি বই ছিল নাকি একটি খাতা ছিল টেপায়ার উপরে কি একটি বই ছিল নাকি একটি খাতা ছিল কিতাবুন একটি বই ছিল আমিস্তারাতুন ফাওকাল মিন দজাতি আম কলামুন বলছে যে মিন দজাতি তেপায়ের উপরে কি একটি রোলার ছিল নাকি একটি কলম ছিল তেপায়ের উপরে কি একটি রোলার ছিল নাকি একটি কলম ছিল কলামুন কলম ছিল এখন এইগুলো কিন্তু আমাদের ক্রিয়া মুখস্থ করতে হবে এটা আমরা পড়া দিব ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনারা এখানে দেখেন কি আছে এটা হলো আমরা তো এর আগে অতীতকালীন ক্রিয়া পড়েছি অতীতকালীন ক্রিয়া যেটাকে আমরা বলি মাদি আর এইগুলো হচ্ছে কি মুদারে
মুদারির মধ্যে কি আছে থার্ড পারসন মাসকুলিন সিঙ্গুলার থার্ড পারসন ফেমিনিন সিঙ্গুলার সেকেন্ড পারসন মাসকুলিন সিঙ্গুলার সেকেন্ড পারসন ফেমিনিন সিঙ্গুলার আর ফার্স্ট পারসন সিঙ্গুলার মাসকুলিন ফেমিনিন এই পাঁচটা ভার্ব আপনাকে এভাবে মুখস্থ করতে হবে ইয়াফালু তাফালু তাফালু তাফালিন আফাল ইয়াফালু তাফালু তাফালিন তাফালু তাফালিন আফালু আফালু তাফালু তাফালু তাফালিন আফাল ইয়াফালু সে একজন পুরুষ তাফালু সে একজন মহিলা তাফালু তুমি একজন পুরুষ তাফালিনা তুমি একজন মহিলা আর আফালু অর্থ হলো আমি একজন পুরুষ আমি একজন মহিলা এরপরে দেখেন ইয়াখরুজু সে বের হবে পুরুষ তাখরুজু সে বের হবে মহিলা তাখরুজু তুমি একজন পুরুষ তাখরুজিনা তুমি একজন মহিলা আখরুজু আমি একজন পুরুষ বা মহিলা ইয়াযহাবু এগুলো কিন্তু খুব বেশি ব্যবহার হয় এই ভার্বগুলো ইয়াযহাবু সে একজন পুরুষ যাবে তাযহাবু সে একজন মহিলা যাবে বা যাচ্ছে বা যায় তিন ধরনের অর্থ হয় তাযহাবু তুমি একজন পুরুষ তাযহাবিনা তুমি একজন মহিলা আর আযহাবু আমি একজন পুরুষ আমি একজন মহিলা এগুলো মুখস্থ করবেন ইয়াজলিসু অর্থ সহ মুখস্থ করতে হবে ইয়াজলিসু মানে হচ্ছে সে একজন পুরুষ বসে বসবে বসছে সে একজন পুরুষ বসে বসবে বা বসছে তাজলিসু তুমি একজন পুরুষ বসো বসবে বসছো তাজলিসিনা তুমি একজন মহিলা বসছো বসো বসবে আজলিসু আমি বসি বসবো বা বসি ইয়াকরাউ সে একজন পুরুষ এক সপ্তাহ ধরে মুখস্থ টাইম দিয়ে রাখলাম ইয়াকরাউ সে একজন পুরুষ পড়ে পড়ছে পড়বে তাকরাউ সে একজন মহিলা পড়ে পড়ছে পড়বে তাকরাউ তুমি একজন পুরুষ পড়ো পড়ছো পড়বো পড়বে তাকরাইনা তুমি একজন মহিলা পড়ো পড়ছো বা পড়বে আকরাউ আমি পড়ি পড়ছি বা পড়বো পুরুষ মহিলা উভয় ইয়াকতুবু ইয়াকতুবু শব্দের অর্থ হচ্ছে সে একজন পুরুষ লেখে লিখবে লিখছে তাকতুবু সে একজন মহিলা লেখে লিখে লিখবে তাকতুবু তুমি একজন পুরুষ লেখো লিখবা বা লিখছো তাকতুবিনা তুমি একজন মহিলা লিখবে লিখছো লেখো উক আকতুবু আমি লিখছি লিখবো লিখি ইয়ারজিউ মানে কাম ব্যাক কেম ব্যাক ইয়ার মানে কাম ব্যাক ইউ উইল কাম ব্যাক তার মানে ইয়ারজিউ সে ফিরে আসবে ফিরে আসছে ফিরে তার জিউ সে একজন মহিলা তার জিউ তুমি একজন পুরুষ তার জিউনা তুমি একজন মহিলা আর জিউ আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা এরপর ইয়ালাবু ইয়ালাবু সে একজন পুরুষ খেলবে আর তালাবু সে একজন মহিলা খেলবে খেলা করবে আর কি তালাবু তুমি একজন পুরুষ খেলবে বা খেলা খেলছো খেলবে খেলা করছো তালাবিনা তুমি একজন মহিলা আলাবু আমি একজন পুরুষ বা মহিলা এগুলো মুখস্থ করবেন আর এখন আমি আপনাদের থেকে পড়া নিব হচ্ছে গতকাল যেটা পড়া ছিল সেটা থেকে পড়া নিব সবাই যারা যারা পড়া দিতে ইচ্ছুক তারা একটু হ্যান্ড রেজ